আসসালামু আলাইকুম। মমিনুল হক আপনাকে যুক্ত করেছি। মমিনুল হক আপনি বলেন তাহলে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ওই আপনি একটা রেফারেন্স দেন আল বিদায় অন্নিহায় থেকে, যে ওই যে মোহাম্মদ ইবনে আবু বকর উসমান রাদাল্লাহু তাআলাকে যে সময় ওই যে দাড়ি ধরে টেনে নামাইছিল, তো এটা কি আল বিদায় অন্নিহায় ছাড়া অন্য কোথাও এই রেফারেন্সটা পাওয়া যায়, আর এটা কি ইংলিশে কোথাও পাওয়া যাবে? হ্যাঁ, এটা তো অনেক গ্রন্থতেই পাওয়া যাবে। আমি আলবিদা বা নিহা গ্রন্থ থেকে দিই, কারণ এটা হচ্ছে সহজলভ্য এবং বাংলাদেশে এই জিনিসটা, এই বইটা পাবেন, আপনি খুঁজলে পাবেন। কিন্তু এটা তো অনেক বইতেই আছে, আপনি হিসেব পাবেন। ওই যে মানে কি বলে এটা, বইটার নাম কি ভাই, নামটা তো ভাই আমি একজন একজনের সাথে কথা বলতেছিলাম আর কি, উনি আমাদের দেশের না, তো উনারে আমি কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে বাংলা পেজটা তো আসলে এই বইটাতে আসলে ইংলিশটা সমস্যাটা কোথায়, কোথায় সেটা একটু বলেন তো। এই বইটাতে সমস্যাটা কোথায়? এটা ছাড়া অন্য কোথায় পাওয়া যায় কিনা? আপনি ইবনে সাদের একটা বই আছে, বইটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। ইবনে সাদের একটা বই আছে। আচ্ছা, আপনি যদি অন্য বই থাকে আপনার প্রয়োজন হয়, আলবিদায় বা নিহায় গ্রন্থটা ইংরেজিতেও আছে, আপনি ইংরেজিতে সার্চ করেন, ইংরেজিতে পেয়ে যাবেন। আর যদি অন্য বই থেকে দরকার হয়, এই দলিলটা ইবনে কাসির ছাড়া অন্য কেউ এটা কি কোথাও রেফার করছে কিনা? ইবনে সাদের একটা বই আছে, সেই বইটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আপনি তাহলে আমাকে একটা মেইল করে দেন, মেল করে আমাকে লেখেন, যে মেইলটাতে লেখেন যে আর কোনো বইতে আছে কিনা, তাহলে আমি এটা পরে এক সময় বের করে দিতে পারবো। এই মুহূর্তে তো আমার কাছে, sankhya@gmail.com এটা না ভাই? হ্যাঁ হ্যাঁ, না না, sankhya@gmail.com না, info@sankhya.com। আচ্ছা, ইনফরমেশন ঠিক আছে ভাই, ওকে আমি তাহলে আপনাকে মেল এই করি। যে এখানে দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেসটা নিচে দিয়ে দিয়েছি, আপনি এখানে একটা মেল করেন, তাহলে আমি হয়তো পরে আপনাকে সময় যখন পাবো তখন আমি আপনাকে সেই রেফারেন্সটা বের করে আপনাকে দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে ঠিক তো আছে আমার ভাই, খুঁজতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, এইটাই আমার একটু দরকার ছিল আর কি রেফারেন্সটা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, শুভকামনা আপনার জন্য। আরেকজনকে যুক্ত করি, মেহাদি হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসি মেহাদি ভাই, ভালো হাসান, শুনতে পাচ্ছেন? আসি ভাই হ্যাঁ কি হ্যাঁ কথা শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? হ্যাঁ জি, হ্যাঁ কেমন শুনতে আছেন পাচ্ছি ভাইয়া? ভাই, ভালো ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই আপনার পায়ে কি অবস্থা ভাইয়া? এই তো ভাই, আছে কোন রকম, সেলাই খুলে দেওয়া হয়েছে এখন আর কি, আস্তে আস্তে চলতেছি আর কি। জি 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 ভাই, আমি একটা সোর্স একটু জানার জন্য আপনাকে লাইভে যুক্ত হলাম। সচরাচর আমি লাইভে যুক্ত না, আপনার ভিডিও গুলো দেখি কিন্তু কখনই যুক্ত হওয়া হয় নাই, আজকে প্রথম। আচ্ছা বলেন। সোর্সটা হচ্ছে যে আমি এই যে আপনার যে বনু কুরাইজা, হ্যাঁ, একটা হাদিস আছে যে 600 অথবা 900, এটা সংখ্যাটা অ্যাকচুয়ালি কত আপনি কি জানেন ভাইয়া? সংখ্যাটা, এক্সাক্ট সংখ্যাটা তো আর এত বছর পরে আমাদের পক্ষে আসলে জানা সম্ভব না। হ্যাঁ, না যে এক্সাক্ট না, বাট আমি এই 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 সম্পর্কিত হাদিসটা আসলে কোথায় পাবো বা ডিটেলস কোথায় জানতে পারবো? মোটামুটি এক্সাক্ট তো হ্যাঁ, বলা এই পসিবল না ভাইয়া। সম্পর্কিত মানে যাবতীয়, হ্যাঁ এই সমস্ত এই বিষয়ে যাবতীয় মানে রেফারেন্স পাবেন এই লেখাটার ভিতরে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, জি জি এটা একটু হচ্ছে দেখিয়ে দেন। বনু কুরাইজা গণহত্যা, লেখাটার টাইটেল হচ্ছে বনু কুরাইজা গণহত্যা, ঠিক আছে। এটার ভিতরে সমস্ত কিছু আপনি একসাথে পাবেন, কতজন মানুষকে হত্যা করা হয়েছিল, হত্যা করার সময় কি করা হয়েছিল, এবং হত্যার আগে তাদের সাথে কোনো যুদ্ধ হয়েছিল কিনা, তাদের সাথে কোনো চুক্তি আসলে আদৌ ছিল কিনা, ইনফ্যাক্ট তাদের সাথে কোনো চুক্তি ছিল না, বনু কুরাইজা গোত্রের সাথে এক মানে মানে জোরপূর্বক তাদেরকে একটা স্বীকৃতি আদায় করা হয়েছিল এবং পরবর্তীতে হুদাহুদি তাদেরকে আক্রমণ করা হয়েছিল একদম কোনো কারণ ছাড়া। আমি চ্যালেঞ্জ করেছি, বহুবার চ্যালেঞ্জ করেছি যে যে পৃথিবীর যে কোনো মুসলিম, যে কোনো ইসলামিক দায়ী এসে আমার সাথে এই বিষয়ে আলাপ করতে, বিতর্ক করতে পারে, বনু কুরাইজা গোত্রকে একদম হুদাহুদি মারা হয়েছে, একদম হুদাহুদি একটা গণহত্যা চালানো হয়েছে এই গোত্রটার উপরে। তো এই লেখাটা আপনি পড়েন, এই লেখাটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি ঠিক আছে এটা পড়ে নিবো ভাই। আরেকটা আরেকটা বিষয় একটু জানার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে উটের মূত্র খাওয়ার ব্যাপারটা ভাইয়া। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন, উটের মূত্র খাওয়ার ভাই, ব্যাপারটা কি? ভাই এটা কি হালাল অর হারাম? এটা এটা তো সম্পূর্ণ হালাল, হালাল ব্যাপার যে হ্যাঁ কোনো। হ্যাঁ আচ্ছা এটা আপনাকে, আচ্ছা আরেকটা সেটা দেখাচ্ছি দেখাচ্ছি, উটের মূত্র খাওয়ার বিষয়ে, উটের শুধু শুধু উটের মূত্রই না, অনেক যে কোনো পেশাবি, যে কোনো যে সমস্ত প্রাণী হালাল সে সমস্ত প্রাণীর পেশাবও হালাল। আচ্ছা আপনাকে আচ্ছা আমি দেখাচ্ছি উটের মূত্র খাওয়া, এই এই জিনিসটা পাবেন ইসলাম ও বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব লেখাটার ভিতরে। এই যে দেখেন, এখান থেকে আমি দেখাচ্ছি, এখানে দেখেন উটের মূত্র বলে একটা ইয়াই আছে, এই যে উটের প্রস্রাব হালাল ও পবিত্র, এই এই অংশটার ভিতরে আপনি দেখবেন, এই যে এখানে নবী উট এবং ঝাড়ফুঁক দেওয়া প্রস্রাব থেকে না, দুধ, না না না, এখানে টাইটেল এই, এখানে দেখবেন উটের প্রস্রাব হালাল ও পবিত্র, এই অংশে দেখবেন দুধ এবং প্রস্রাব পানের নির্দেশ দিলেন নবী তাদেরকে। এখানে এই এখানে হাদিসগুলো বর্ণনা করা আছে, হাদিসগুলোর পরে একটা ভাইয়া রেফারেন্স আছে। ভাইয়া 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 ভাইয়াকে একটু স্টপ করি ভাইয়া, ভাই একটু হ্যাঁ বলেন। ভাইয়া, এটা যে প্র্যাকটিক্যালি হয়েছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে উটের মূত্রের ব্যাপারটা শুধুমাত্র প্র্যাকটিক্যালি খাওয়া হয়েছে, সেটা তাও আবার মহাসাম সম্ভবত কোনো এক গোত্র, মানে 8-10 জন লোক আসছিল তাদেরকে সম্ভবত এটা বলছিল, তাই না হ্যাঁ, খাওয়ার তাদেরকে কথা? বলেছিল, তাদেরকে বলেছিল যদি এটা হারাম উনি কি হইতো, প্র্যাকটিক্যালি ইসলামে ইসলামে যদি হারাম এটা হলে কখনোই হারাম বলতো না? হইতো, হারাম হলে হুম কখনোই সে কাউকে খাইতে বলতো না। মোহাম্মদের মৌন সম্মতি, মোহাম্মদের সম্মতি, মৌন সম্মতি, এগুলো সমস্ত কিছুই হচ্ছে ইসলামের সোর্স, ইসলামের আইনের সোর্স।
এবং এই যে মুহাম্মদ যে একজনকে উটের মূত্র এবং দুধ একসাথে মিশ্রিত করে খাইতে বললো, সেটা সম্পূর্ণভাবে হালাল জিনিস, যদি হারাম হইতো তাহলে মুহাম্মদ কখনোই কাউকেই খাইতে বলতো না। জি 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 ওইটা তো আছে, আমার যতটুকু জানা মতো নিজে আদেশ করছে। হ্যাঁ, মুহাম্মদ নিজে আদেশ করেছে। হ্যাঁ, আর সেক্ষেত্রে তাদেরকে সম্ভবত হত্যা করা হয়েছিল হাত পা কেটে, মেবি এরকম কিছু একটা। পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়েছিল অত্যন্ত নির্মম ভাবে, চোখে শলাকা ঢুকায় নির্মম ভাবে। আচ্ছা আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, মানে শুধুমাত্র প্র্যাকটিক্যালি শেষানি এখানে আপনি দেখবেন এই লেখাটার ভিতরে একটা রেফারেন্স দেওয়া আছে, প্রখ্যাত ইমাম ইমাম ইবনুল কাইয়ুম রচিত মুক্তাসার জাদুল মাআদ, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে যে জিনিসটা বলা আছে যে যে উরাইনা উরাইনা গোত্রের ঘটনা, তাদেরকে কি কি করা হলো, তাদেরকে মেরে ফেলা যে হলো, এখানে ইমাম ইবনুল কাইয়ুম বলেন, দেখা যাচ্ছে ভাই একটু পরেন তো, এখান থেকে ইমাম ইবনুল কাইয়ুম বলেন এখান থেকে একটু পরেন তো, ভাইয়া এখানে একটু একটু বড়, তারপর তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে দেওয়া, ফেলে রাখা হলো, তারা পানি পিপাসায় কাতর হয়ে পানি চাইলেও তাদেরকে পানি দেওয়া হলো না। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ, যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর গোশত সরি পেশাব পবিত্র। আরো জানা গেল, যে সমস্ত পশু যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব খাওয়া পবিত্র। আচ্ছা, পেশাব পবিত্র, আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে তো টোটালি হালাল হয়ে গেল বিষয়টা। যে সমস্ত পশু হালাল সে সমস্ত পশুর পেশাব হচ্ছে পবিত্র হালাল, তো এই বিষয়ে কোনো সমস্যা নাই। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ভাই, ভালো ভালো। হ্যাঁ ভালো ভালো, আচ্ছা ক্লিয়ার। আমি এই লেখাটার ভিতরে পাবেন, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটার ভিতরে পাবেন। আচ্ছা বলেন, এরপর কি আর কিছু বলার আছে আপনার? ভাইয়া প্র্যাকটিক্যালি শুধুমাত্র উটের মতোটাই খাওয়া হয়েছিল, এছাড়া তো আমার মনে হয় না আর কোনো কিছু আছে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি হ্যাঁ, এইটা এইটার এই হাদিসে যেহেতু আছে, সেখান থেকে এই মশালাটা এসছে যে যে কোনো পশু, যেই পশুটা হালাল সেই পশুটার পেশাবটাও হালাল। আমরা খুব ভালো একটা রেসপন্স দিতে পারতাম, ওই যে আমরা মাঝে মাঝে যারা আসলে হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে আমরা বলি যে গোমূত্র খায় গোমূত্র খায়, এটা আসলে আমরা সচরাচর বলি, কিন্তু আমরা নিজেদেরটা দেখি না, এটা খুবই একটা জঘন্য বিষয়, আমাদেরটা যারা জঘন্য সেটা আমরা দেখি না। ঠিকই বলেছেন, হ্যাঁ ঠিক আছে। আমি মেহেদি, হ্যাঁ মেহেদি আছেন, আর কি কিছু বলবেন আপনি? না না ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাই, যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। জি ভাই, ভালো থাকছি। আচ্ছা।